শিশু, তার মনে হয় অতীত জন্মে অনেক সংস্কার ছিল, তিনি অনেক পুণ্যকর্ম সম্পাদন করেছিলেন। এই পৃথিবীতে আসার পরে যখন সংঘরত্নের সদস্যকে দেখলেন, তার চরণতলে বিনম্র চিত্তে বন্দনা করছেন এবং তার পাশে ওনার মা অত্যন্ত খুশি, আমার ছেলে সংঘরত্নের সদস্যের পাদতলে বন্দনা করছেন। কুশল কর্ম না অকুশল কর্ম? কুশল কর্ম। এখন আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমৎ সত্যানন্দ বান্তে উপাসক উপাসিকাদেরকে চীবর প্রদক্ষিণ করার জন্য নির্দেশনা দিচ্ছেন। সত্যানন্দ বান্তে যে নির্দেশনা দিচ্ছেন, এটা কুশল কর্ম না? চীবর মাথা নিয়ে দেখছেন কিভাবে প্রদক্ষিণ করার জন্য বের হচ্ছেন, এটাই কুশল কর্ম। এখন এখানে উপস্থিত নির্বাণকামী সদ্যবান উপাসক উপাসিকা বৃন্দ, সকলে হাতে চীবর নিয়ে মহাকুশল চেতনা, মহাকুশল চেতনা নিয়ে এই চীবর দান করার জন্য বিহারে উপস্থিত হয়েছেন। এখানে সবার ছবি দেখে আপনারা বুঝতে পারছেন সবার মনে অনেক আনন্দ, দানোত্তম কঠিন চীবর দান করার জন্য গিয়েছেন। এই দেশের প্রাক্তন সেক্রেটারি জেনারেল হিলারি ক্লিন্টন, তিনি যখন বার্মায় গিয়েছিলেন, ভগবান বুদ্ধের শরীরে তিনি জল দান করে পুণ্য সঞ্চয় করেছেন। কুশল কর্ম না? কুশল কর্ম। এখন এই বিহারের অধিপতি আমাদের হ্যান্ডসাম বান্তে, ওনাকে পুণ্যবান উপাসক এবং পুণ্যবতী উপাসিকা বুদ্ধবতী দান করছেন। পুণ্যকর্ম না কুশল কর্ম? কুশল কর্ম। শ্রীমৎ সত্যানন্দ বান্তে ওনার মাকে বার্মাতে এবং থাইল্যান্ডে নিয়ে গিয়েছিলেন কি জন্য? ধর্মচক্ষু খুলে দেওয়ার জন্য। ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, যে সন্তান মাতা পিতাকে ধর্মচক্ষু খুলে দিতে পারবে, একজন ছেলে কোনোদিন মাতা পিতা গুণ পরিশোধ করতে পারে না। তবে ভগবান বুদ্ধ বলেছিলেন, পারে। কিভাবে? যদি মাতা পিতাকে ধর্মচক্ষু খুলে দিতে পারে, শতাবর্তী সকৃতাগামী অনাগামী অরহত্ব লাভ করাতে পারে, তখন ওই সন্তান একমাত্র মাতা পিতা ঋণ পরিশোধ করতে পারবে, অন্যতায় পারবে না। তাই ভগবান বুদ্ধের এই বাণী নিজের মধ্যে আচরণ করে মাকে বার্মায় নিয়ে গিয়েছিলাম ধর্মচক্ষু খোলার জন্য। সাথে আমার পাশে আছেন সদ্দেয় আর্য কীর্তি বান্তে, তার সাথে ঢাকা এয়ারপোর্টে দেখা। তিনিও ওই দেশের মধ্যে ভ্রমণ করতে গিয়েছিলেন, তাকেও সঙ্গে নিয়ে গেলাম। বান্তে আসেন, আপনাকেও সাহায্য করে কিছু পুণ্য সঞ্চয় করি। তিনি আমার সাথে গিয়েছিলেন। এখন এই ছবি দেখতে পাচ্ছেন বার্মাতে সবচেয়ে গোল্ডেন প্যাগোডা, যেটাকে বলা হয় সুয়েডগম প্যাগোডা। এই প্যাগোডার সামনে বান্তের মা শ্রদ্ধা চিত্তে দাঁড়িয়ে আছেন। কুশল চেতনা না? কুশল চেতনা। এখন এটা হচ্ছে বার্মার এক অরহতের দেহ, এখনো পর্যন্ত ওইখানে রয়ে গেছে। আমি এবং আমার মাকে নিয়ে অরহত চন্দ্র সূর্য মহাতের কাছ থেকে আমরা গিয়েছিলাম ওনার দেহ দর্শন করার জন্য। আমি যে মাতা পিতার কথা বলেছি, দেখেন মাতা পিতারা কত কষ্ট করে ছেলে মেয়েদেরকে লালন পালন করেন। বন্যা হয়েছিল, মা বাবা দুজনে সন্তানকে মাথায় করে এক পাড় থেকে অন্য পাড়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা ছেলেমেয়েরা যখন বড় হই মাতা পিতাকে ভুলে যাই। যখন বিবাহ বিবাহ সংসারের মধ্যে আবদ্ধ হয় মাতা পিতার গুণ সম্পূর্ণভাবে ভুলে যায়। তাই এই ছবিটা আমি আপনাদেরকে দেখার জন্য আনছি। এতক্ষণ পর্যন্ত বললাম কি কুশল কর্ম, এখন যাব অকুশল। এই অকুশল কর্ম করলে মানুষের কীরকম অন্তরায় হয় সেটা আপনারা এখন আস্তে আস্তে বুঝতে পারবেন। একদল ভিক্ষু
भगवान बुद्ध के दर्शन करार जिन्नो पद दिए हेट जाच्छिलेन जेते जेते एक ग्रामे गिये उपस्थित हलेन ओई ग्रामेर उपासक उपासिका रान्ना करे बान्तेदेरके दान करेछिलेन ठीक ओई समय एक बाड़ीते आगुन धरेछिल आगुन धरे सेखान थेके एकटी अग्निरश्मि अति द्रुत बेगे आकाशेर दिके उठल ঠিক ওই সময় একটি কাক ঠিক ওই সময় একটি কাক যখন উড়ে যাচ্ছিল অগ্নি রশ্মি ওনার শরীরের মধ্যে লাগলো সাথে সাথে কাকটির মৃত্যু হলো তখন ভিক্ষু সংঘরা চিন্তা করলেন এই কাকের এভাবে মৃত্যু হলো কেন ভগবান বুদ্ধ ছাড়া কি হবে আখ্যা দিতে পারবে না তাই ভগবান বুদ্ধের কাছে গিয়ে জিজ্ঞাসা করব প্রথম দ্বিতীয় দল ভিক্ষু নৌকা যোগে নৌকা করে অনেক বড় বোট আর কি জাহাজ জাহাজ করে ভগবান বুদ্ধকে দর্শন করতে গিয়েছিলেন যেতে যেতে সাগরের মধ্যে জাহাজটি থামিয়ে গেল তখন ক্যাপ্টেন জাহাজের ক্যাপ্টেন চিন্তা করলেন এখানে কোনো ব্যক্তি কোনো পাপিষ্ট ব্যক্তি আছে অন্যথায় আমাদের জাহাজ এভাবে নড়াচড়া করছে না কেন তখন তারা খুঁজে পেলেন যে এক মহিলা এই একজন মহিলার জন্য অনেক মানুষ মৃত্যু হতে পারে না তখন তারা কি করলেন ওই মহিলার গলার মধ্যে একটি বালির বস্তা বেঁধে গলার সাথে আটকে দিয়ে সাগরের মধ্যে তাকে নিক্ষেপ করলেন ওই মহিলার সেখানে মৃত্যু হল উপস্থিত ভিক্ষুগণ চিন্তা করলেন যে এই মহিলার এভাবে মৃত্যু হল কেন ভগবান বুদ্ধের কাছে গিয়ে প্রশ্ন করব এর কারণটা কি এবং তৃতীয় দল ভিক্ষু তাও ভগবান বুদ্ধকে দর্শন করার জন্য গিয়েছিলেন সেই সময় যেতে যেতে অন্ধকার হলো অর্ধেকে পার্শ্ববর্তী কোনো বিহার আছে কিনা দেখলো দেখা গেল যে কোনো বিহার নাই তখন তারা কি করলো একটি গুহায় মধ্যে